দর্শক স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার সাক্ষাৎকার ছাপা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসের দুটো সাক্ষাৎকার নিয়ে বড় ধরনের আলোচনা হচ্ছে এটি হলো এই সাক্ষাৎকারটি আর এটি হল কাতার ভিত্তিক যে গণমাধ্যম রয়েছে আল জাজিরা সেখানে একটি সাক্ষাৎকার ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে দেওয়া এই সাক্ষাৎকারে অনেক কথা এসেছে বিশেষ করে এখানে সংখ্যালঘু নিয়ে শেখ হাসিনাকে ভারতের আশ্রয় নিয়ে কথা এসেছে ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বার সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের জবাবে মোহাম্মদ ইনুজ বলেছেন এটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিশেষ সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না প্রশ্ন হল বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচন আনতে চায় আর অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে থাকতে চায় কেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে তাকে মাথায় রাখতে হয় যেহেতু সে রাজনৈতিক সরকার না সে তার মধ্যে প্রধান অনুষঙ্গ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো দেশের একটা বড় স্টেক হোল্ডার এই সরকারের তারা কি ভাবছে এর ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি অতএব তার মতামতটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটাও বারবার বলেছেন যে তারা কাদের রক্তের উপরে কাদের আন্দোলনের উপরে ভিত্তি করে এই দায়িত্বটা নিয়েছেন সেখানে কিন্তু তিনি বারবার তরুণদের কথা বলেছেন যে ছয় কোটি তরুণ জুন জুলাই আগস্টে যে আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নৃশংসতম এই যে লেডি হিটলার ছিল তাকে পদচ্যুত করেছে পালাতে বাধ্য করেছে তো সেই অবদানের কথা কিন্তু উনি নিউ ইয়র্কে বলে এসছেন তিনি ওখানকার বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি আকারে দুইজন ছাত্রছাত্রীকে পরিচিত করিয়ে দিয়েছেন বিশ্বের কাছে যে কারা বাংলাদেশে এই পরিবর্তনটা ঘটিয়েছে তো সেক্ষেত্রে বিএনপির একটা মতামত যেমন গুরুত্বপূর্ণ অন্যান্য রাজনৈতিক দলের মতামত গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে সুশীল সমাজের সদস্যদের মতামত এবং যারা ছাত্র সমাজের প্রতিনিধি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক নাগরিক কমিটি হোক সবার মতামত গুরুত্বপূর্ণ তো আমার বিশ্বাস যে উনি যেটা বলবার চেষ্টা করছেন যে উপেক্ষা করতে পারি না এই সেন্সে যেটা একটা গুরুত্বপূর্ণ মত এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত হয় নাই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু পরিষ্কার করেছি যেই রাজনৈতিক দল অথবা দলগুলো ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালানোর পরেও যারা এখন পর্যন্ত ন্যূনতম দুঃখ প্রকাশ করা জাতির কাছে ক্ষমা চাওয়া অনুশোচনা প্রকাশ করা এর কোনোটা করেন নাই যাদেরকে এখনও বিচারের মুখোমুখি করতে হচ্ছে এই বিচারের পরবর্তী সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়াবে কনভিকশন হবে কিনা রাজনৈতিক দল আকারে আইসিটি ট্রাইব্যুনালের কোনো মতামত থাকবে কি না সেই বিষয়গুলো কিন্তু একটা পর্যায়ে আপনার বিবেচনাতে নিতে হবে এবং এই জন্য আমি বারবার বলেছি একটা গণতদন্ত কমিশন করবার জন্য গণতদন্ত কমিশন করলে যেটা হবে পুরো জাতি একটা মতামত দিতে পারবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তাদেরকে কি রাজনীতি করতে দেয়া হবে হবে না নির্বাচন করতে দেওয়া হবে না দিলে কি সীমিত আকারে দেবেন কারা নির্বাচন করতে পারবে কারা পারবে না সেটা ঠিক করে দেবেন তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে একটা সিরিয়াস সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের উপর ভিত্তি করে এটা নিতে হবে শুধুমাত্র একটা পার্টিকুলার দল বিএনপির মতামত এখানে গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ মতামত না কারণ বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে আরও অনেক স্টেক হোল্ডার আছে সে যত ছোট স্টেক হোল্ডারই হোক সে যত ছোট সুশীল সমাজ নাগরিক সমাজ হোক অথবা তরুণরা তরুণদের স্টেকহোল্ডারটাকে কিন্তু কোনোভাবে ছোট করে দেখা উচিত না তরুণদের যে তারা রয়েছে এটা ছোট নয় অনেক বড় 6 কোটি তরুণদের যদি আপনি দেখেন আপনি 18 থেকে যদি ধরেন 35 40 পর্যন্ত তাহলে ধরেন 35 ধরলো 3500 কিন্তু আন্দোলনে কিন্তু শুধু 18 19 এর নামে নাই 12 13 14 15 সব ছেলে কিন্তু নেমেছে অতএব 35 নিচের এই জনগোষ্ঠী কিন্তু ছয় কোটি মানুষ বাংলাদেশের ভোটার এবং নন ভোটার আগামী দুই বছর পরে এরা কিন্তু অনেকে ভোটার হয়ে যাবে তাহলে এই ছয় কোটি তরুণের মতামত একটা গুরুত্বপূর্ণ মতামত এবং সেক্ষেত্রে একটা কনসালটেশন যেভাবে হতে পারে সকল রাজনৈতিক দলের সাথে নাগরিক সমাজের সাথে গণতন্ত্র কমিশনের মাধ্যমে রেফারেন্ডামও হতে পারে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তাদেরকে রাজনীতি আমরা নিষিদ্ধ করে দেব নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে দেব যারা শুধুমাত্র কনভিক্টেড হবেন বিভিন্ন অপরাধে তারা নিষিদ্ধ হবেন কোন ফর্মে আমরা যাব এই ব্যাপারে একটা জনমত নেওয়া হোক জনমত জরিপ করে ফেললে আপনি গণভোটের মাধ্যমে আপনি এমন একটা সিদ্ধান্তে পৌঁছবেন যেই সিদ্ধান্তটা অদূর ভবিষ্যতে উত্তর পুরুষের কাছে কখনো প্রশ্নবিদ্ধ হবে না অতএব এই মতামতগুলো প্রসেস ফলো করে করা উচিত একক ব্যক্তি অথবা একক দলের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে যারা গণহত্যার জন্য দায়ী যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে পুনর্বাসন করবার রাজনীতি আমরা সমর্থন করব না আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তরুণদের বক্তব্য এবং যারা এই আন্দোলনের সাথে খুব ঘনিষ্ঠভাবে ছিলেন তাদের বক্তব্য সঙ্গে রাজনৈতিক দলগুলোর বক্তব্য মিলছে না বিশেষ করে আওয়ামী লীগের পুনর্বাসন তাদের নিষিদ্ধ একদম উল্টো হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো কেন এরকম ভিন্নমত পোষণ করছে কেউ বলছে আমরা নিষিদ্ধের বিপক্ষে কেউ বলছে ফেসিস্ট বারবার বললে আমার ভালো লাগে না এই ধরনের কেন কথাবার্তা আসছে তারা কেন এই জায়গায় চলে যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের তো একতলাফের জায়গা থাকবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমরা তো এই কারণে সবাই এক রাজনৈতিক দল করি একটা বিষয়ে সবাই ঐক্যমত্ত হয়েছিল যে ফেসিস্টকে রাখা যাবে না ওইখান থেকে সরে আসছে কেন এর সাথে অনেক সম্পর্ক লেনদেনের ব্যাপার আছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ইউনিটের সভাপতি সেক্রেটারি গ্রেফতার হয়েছে এমন কোনো নিউজ দেখেছেন যে আওয়ামী লীগের অমুক জেলা সভাপতি সেক্রেটারি অমুক উপজেলা সভাপতি সেক্রেটারি ছাত্রলীগের সভাপতি উনি ছাত্রলীগের অমুক সভাপতি সেক্রেটারি একটা মানুষ গ্রেফতার হয়েছে বলে খবর পেয়েছেন তাহলে তারা কোথায় আছে সবাই কি ভারত পালিয়ে গেছে সবাই কি দুবাই সিঙ্গাপুর ইউরোপে চলে গেছে তারা তো এই সমাজে আছে কাদের শেল্টারে আছে কোনো না কোনো রাজনৈতিক দল স্থানীয় কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা তাদের বাসায় আছে এবং ওই সকল নেতাদের বাসায় বস্তা বস্তা টাকা সহ আছে এবং এই সকল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন রাজনৈতিক দলগুলো সবাই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে পুনর্বাসন করবার জন্য অ্যাক্টিভলি কাজ করছেন পুলিশের অনেক সদস্য গুরুত্বপূর্ণ অফিসার আমাদেরকে বলেছে যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গার এক্স ওয়াই জেড নেতাকর্মীকে গ্রেফতার করবার জন্য তারা যাচ্ছিলেন বিল্ডিংয়ে গেছেন তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা পুলিশকে সেখানে ঢুকতে দেন নাই এবং মিডিয়াতে এসছে তারা বাধা দিয়েছেন তারা যেতে দেন নাই দেয়া না দেয়া তাদের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে এমন ঘটনা ঘটেছে গুলশানে আওয়ামী পরিবারের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং সন্তানকে গ্রেফতার করতে গেছেন মিলিটারির একটা টিম সেখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার ফোন করে বলে দিয়েছে তাকে গ্রেফতার করা যাবে না বড় রাজনৈতিক দলের বড় গুরুত্বপূর্ণ পদে আছেন এমন মানুষরা ফোন করে বলেছেন যে ওনাকে গ্রেফতার করা যাবে না এই ঘটনাগুলো ঘটছে সারা বাংলাদেশে এবং এই যে পুনর্বাসনের সাথে একটা লুটপাট জড়ায় আছে আপনি দেখেন যে বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হয়েছে বিভিন্ন জেলাতে তারা কিন্তু আবার জামিন পাচ্ছে আমি সম্প্রতি কক্সবাজার থেকে আসলাম কক্সবাজারে জানলাম যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের জামিন আবেদনে আদালতে দল বেঁধে তথাকথিত বিরোধী দলীয় আইনজীবীরা গুরুত্বপূর্ণ বারের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা দল বেঁধে দাঁড়াচ্ছেন এবং বিশাল অঙ্কের টাকা লেনদেন হচ্ছে এখানে বস্তা বস্তা ভরা টাকা লেনদেন হচ্ছে আওয়ামী লীগের নেতাদের ব্যবসা বাণিজ্য বন্ধকের আয়োজন চলছে যে তোমার বিপদের দিনে তোমার ব্যবসা আমি দেখে শুনে রাখছি আমি এখন বিপদে পড়ছি আমার ব্যবসাটা তুমি দেখে শুনে রাখো চোরে চোরে মাসতুতো ভাই এই সম্পর্কগুলো যেটা হয়েছে যে রাজনীতির যে ন্যূনতম আদর্শের জায়গাটা ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যারা এই পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে ইতিহাস থেকে শেখেন বাংলাদেশ আগের জায়গাতে নাই যদি মনে করে থাকেন আপনাদেরকে সব কিছু ফিস দিয়ে দেওয়া হয়েছে সব কিছু প্রশ্ন ছাড়া আপনাদেরকে তরুণরা করতে দেবে যেতে দেবে চলতে দেবে এই স্বপ্নের জগতে যদি আপনারা থেকে থাকেন আপনাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে জাতীয় পার্টির মতো হবে দেশের মানুষের সাথে আর বেইমানি করবেন না অতএব ওই নীতির জায়গায় ফিরে আসেন পুনর্বাসনে রাজনীতি বন্ধ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে ন্যায্যতা ছিল সেই ন্যায্যতার জায়গা থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের হিসাব নিকাশ আমল নামার ফেসলা করতে হবে আমরা আবারও প্রফেসর ইউনিসের সাক্ষাৎকারে চলে আসি ভারতের ওই হিন্দু পত্রিকা যে দিয়েছেন সেখানে বেশিরভাগ প্রশ্ন ছিল সংখ্যালঘু নিয়ে এই ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে সেখানে ট্রাম্পের বিষয়টি এসছে এবং তারা এই প্রশ্ন করার চেষ্টা করেছে যে নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী এই প্রশ্ন করার আগে দ্য হিন্দুর সাংবাদিক বলেছেন ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন সংখ্যালঘুকে নিয়ে দেখেন পুরো সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে শ্যামল দত্ত অথবা মোজাম্মেল বাবু অথবা সুভাষ সিংহ মানে আপনার ইন্টারভিউ করছে যে যে ভাষায় শব্দে আওয়ামী লীগের ল্যাসপেন্সাররা কথা বলে আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা কথা বলে কাছে মনেই হয়েছে যে এই সাংবাদিককে আওয়ামী লবি এবং আওয়ামী লীগের যে পুনর্বাসন সেল আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেটার পক্ষ থেকে ইন্টারভিউটা করা হয়েছে এবং পুরো প্রশ্ন এখা ওখানকার এবং দালাল গোয়েন্দা সংস্থার সদস্যরা যারা আছেন তারা লিখে দিয়েছেন পুরো একটা অ্যাসাইনমেন্ট ইন্টারভিউ মনে হয়েছে এবং দেখেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের জনগণের মধ্যে যে ভারতবিদ্বেষ তার ন্যায্যতা খোঁজার চেষ্টা করা বোঝার চেষ্টা করার কোনো আগ্রহ এই সাংবাদিকের অথবা প্রশ্নের মধ্যে আমি দেখলাম না অতএব বোঝাই যাচ্ছে এটা একটা পরিকল্পিত আওয়ামী প্রকল্পের অংশ যে আওয়ামী লীগের যে ধারার রাজনীতি যে প্রকল্পের মধ্য দিয়ে আওয়ামী লীগ চট করে ফিরে আসতে চায় সেই ফ্যাসিবাদের প্রকল্পের একটা সাক্ষাৎকার সংখ্যালঘু বিষয়ে ভারতীয়দের যে হিনুমন্যতা দেখেন ভারত একটা ধর্মীয় দল শাসন করছে ভারতের ইতিহাসে সবচেয়ে ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী একটা সংগঠন যাদের আইডিয়া হচ্ছে হিটলার যাদের লিটারেচারে বলা আছে বলা আছে তাদের সাভারকার গোলওয়াকারের লেখা যদি কেউ পড়ে পরিষ্কার তার আইডিওলজি তার ইন্সপাইরেশনের জায়গা হচ্ছে হিটলার এবং হিন্দুত্ববাদী রাজনীতির পুরোধা অনেক ব্যক্তিরা সফর পর্যন্ত করেছে হিটলারের জার্মানিতে তার রাজনীতিটা বুঝবার জন্য অতএব সেই রাজনীতির জায়গা থেকে একটা ফ্যাসিস্ট দল ভারতের ক্ষমতায় সেটার জন্য তারা লজ্জিত না যে তারা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে বিজেপির মতো মোদির মতো যাকে গুজরাটের কষাই বলা হয় সে এই রাষ্ট্র শাসন করছে এই জন্য তারা লজ্জিত না তারা লজ্জিত না যে ভারতে মাইনরিটিরা কেমন আছে সেটা নিয়ে তাদের ভিতরে ন্যূনতম কোনো লজ্জা সরম নাই যে মণিপুরে খ্রিশ্চান মাইনরিটির উপরে গত বছর থেকে চলা নৃশংসতম গণহত্যা চলছে তার কোনো খবর তাদের নাই কাশ্মীরের মুসলমানদের উপরে যে নৃশংসতম গণহত্যা অত্যাচার নির্যাতন জুলুম তারা সেই সাতচল্লিশ আটচল্লিশ সাল থেকে করে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারপরে হচ্ছে যে অচ্ছুত দলিত এবং ভারতের যে নমশূদ্ররা আছে তাদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই গরুর গোস্ত খাচ্ছে কেন গরুর ব্যবসা করছে কেন গরু জবেহ করছে কেন সেটা নিয়ে শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে মোদীর গত দশ বারো বছরের শাসনে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা নাই মোঘল সাম্রাজ্যের ইতিহাস ঐতিহ্যের অংশ যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করেছে একটা অসভ্য রাষ্ট্র না হইলে একটা অসভ্য সমাজ এবং হিন্দুত্ববাদী রাজনীতি না থাকলে সেটা সম্ভব ছিল না সেটা নিয়ে তার মাথা ব্যথা নাই আমরা তালিকায় দেখলাম প্রায় আটশোরও বেশি মুসলমানদের মোঘল এম্পায়ারের এবং মুসলিম শাসনের ইতিহাস ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট দালান কোঠা কবরস্থান পরে হচ্ছে নাম ফলক পতাকা এরপরে হচ্ছে রাস্তা ঘাট পার্ক সব পরিবর্তন করে দিয়েছে মসজিদ ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় শুধু আমরা শুধু অযোধ্যার কথা জানি আপনার বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশের অসংখ্য মসজিদ মাদ্রাসা বুলডোজ করে দিয়ে আসছে মুসলমানদের মহল্লাগুলো ওভারনাইট বুলডোজ করে দিয়ে আসছে শত শত মুসলমানকে এক রাতের ভিতরে মানে বাস্তুচ্যুত করে ফেলেছে আসামে একই ঘটনা ঘটছে ত্রিপুরাতে একই ঘটনা ঘটছে বিহারে ঘটছে এদের কারো এটা নিয়ে মাথা ব্যথা নাই তাদের যত মাথা ব্যথা যে বাংলাদেশে মাইনরিটিরা হিন্দুরা এত ভালো কেন আছে এইটা নিয়ে তার যে একটা পলিটিক্স এই পলিটিক্সটা সে করতে চাচ্ছে অতএব হিন্দুর এই সাক্ষাৎকারটের সাথে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর ভালো খারাপ থাকবার কোনো সম্পর্ক নাই এইটা হচ্ছে দিল্লির কলকাতার যে হিন্দুত্ববাদী রাজনীতি এই রাজনীতিটা শুধু বিজেপি করেছে তা না কংগ্রেসও করেছে সবাই মিলে করেছে সাতচল্লিশ সাল থেকে তার যে অখণ্ড ভারতের যে মানে সাম্প্রদায়িক মতলববাজি রাজনীতি সেই রাজনীতির চোখ থেকে বাংলাদেশকে দেখবার যে একটা অশুভ চক্র এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে সেটা বারবার প্রমাণিত হয়েছে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বাটপার মন্ত্রী ছিল আব্দুল মোমেন সে বলেছে যে আট শতাংশ হিন্দু সিভিল সার্ভিসে সরকারি চাকরিতে প্রায় উনত্রিশ শতাংশ পথ তারা দখল করে আছে এটা কি ধরনের অধিকার পৃথিবীর কোন দেশে আছে আমি তো ইউরোপে লম্বা সময় ছিলাম ইউরোপ আমেরিকা তো দাবি করতে পারবে না তারা এই লেভেলের ডিসপ্রোপোর্শনেটলি তাদের মাইনরিটিদেরকে তারা এম্পাওয়ার করেছে বলতে পারবে না তো যে আট শতাংশ জনগোষ্ঠী সরকারি চাকরিতে উনত্রিশ শতাংশ সাচার কমিটি করেছে আপনার ইন্ডিয়াতে সাচ্চার কমিটি মুসলমানদের যে দুরবস্থার রিপোর্ট দিয়েছে যে অফিসিয়াল হিসাব হচ্ছে ষোলো শতাংশ মুসলমান যদি আন বলা হয় বিশ বাইশ পঁচিশ শতাংশ পর্যন্ত হতে পারে সরকারি চাকুরিতে এক শতাংশ মুসলমান নাই ভারতে সেই রকম একটা জনগোষ্ঠী সেই দেশের প্রশাসন সেই দেশের সাম্প্রদায়িক মতলববাজ মানে শাসক শাসকগোষ্ঠী প্রশ্ন করছে বাংলাদেশে মাইনরিটিরা কেমন আছে হিন্দুরা কেমন আছে সে আলোচনা করছে অথচ এই সাংবাদিকের বোঝার চেষ্টা করা দরকার ছিল যে ষোলো বছরে হাসিনা সরকারকে সমর্থন দিয়ে ভারত কি ভুল করেছে এবং এই সম্পর্কটাকে কিভাবে আবার সংশোধন করা যায় ভারত সরকার কিভাবে বাংলাদেশের জনগণের আস্থা ভালোবাসা সম্মান মর্যাদাটাকে আবার পুনরুদ্ধার করতে পারে সেই সংকটটা বোঝার ন্যূনতম চেষ্টা এই ইন্টারভিউতে আমরা দেখলাম না এবং এটার মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে তারা সম্পর্ক থেকে তারা এই পরাজয় থেকে তাদের এই ডিজাস্টার থেকে তারা ন্যূনতম কিছু শেখে নাই। কোনো লেসেন নেয় নাই এবং নিচ্ছে না এটাই হচ্ছে ভারতের সাতাত্তর বছরের বিদেশ নীতির ব্যর্থতা আরেকটি প্রশ্ন করেছে যেটি একেবারেই সাম্প্রদায়িক একটি প্রশ্ন সেটি ছিল যে ওই সাংবাদিকের প্রশ্ন ছিল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে একটি মুসলিম দেশ হবে এখন ক্ষমতা থাকা ব্যক্তিদের আমরা বলতে শুনেছি যে সংবিধান থেকে ধর্ম বাদ দিতে হবে এখানে একটি প্রশ্ন আসে যে বাংলাদেশের পরে কি হচ্ছে এবং গত ষোলো বছরের তুলনায় আপনার সরকারের সময় অনেক ইসলামের প্রভাব দেখছি এই ধরনের প্রশ্ন করেছিল এখন সাহেব কিন্তু স্পষ্টভাবে উত্তর দিয়েছে একদম স্পষ্টভাবে উনি বলেছেন এই ধরনের প্রশ্নকে আমার সঙ্গে যায় উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন অথবা পরিবেশ অধিকার কর্মী অথবা নারী অধিকার বা অন্য অধিকার কর্মী সুতরাং তারা সবাই অধিকার কর্মী আপনি যে সব কথা বললেন সেগুলো যদি তাদের সামনে বলেন তাহলে তারা আপনার উপর ক্ষেপে যাবে উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রত্যেকের জীবনের অতীত কর্মকাণ্ড দেখুন আমি আবার সেই প্রশ্নটার দিকে যাই তারা বলছে যে অনেকে বলতে শুনছে যে বাংলাদেশ একটি মুসলিম দেশ হবে বাংলাদেশ তো মুসলিম দেশই কিন্তু তারা এ এরম একটা প্রশ্ন উঠিয়েছে আরেকটা প্রশ্ন উঠিয়েছে সেটা হলো যে ষোলো বছরের তুলনায় আপনার সরকারে অনেক সময় অনেক ইসলামের উত্থান দেখছে দেখেন পৃথিবীর বহু দেশের সংবিধানে সেকুলারিজম নামে কোনো শব্দ নাই ধর্মনিরপেক্ষতাবাদ নাই কিন্তু রাষ্ট্রকে তার অধিকার ইয়ে করছে না দিচ্ছে না নাগরিকদেরকে ধরেন ব্রিটেনে কোনো সংবিধানই নাই কোথাও লেখা নাই যে ব্রিটেনে ব্রিটেন রাষ্ট্রটা একটা সেকুলার রাষ্ট্র এই কথাটা বলা নাই বরং হেড অফ স্টেটের রাজা অথবা রানীর যে পরিচয় দেয়া আছে তার ভিতরে বলে দেওয়া আছে যে তিনি এই চারটা যে সাম্রাজ্য তার প্রধান এইটা সেটা অনেক পরিচয়ের মধ্যে একটা আছে ডিফেন্ডার অফ ফেইথ তিনি ধর্মের যে সুরক্ষক রক্ষক হিসাবে তার পরিচিত পরিচয় আর কি মানে চার্লসের অথবা রানী এলিজাবেথ ছিলেন তার পরিচয় বলা হচ্ছে তাহলে ব্রিটিশ স্টেট তার পরিচয় বলছে যে ডিফেন্ডার অফ ফেইথ এখন ফেইথ বলতে আসলে সে কোন ফেইথ বোঝে সে কি মুসলমানদের কথা বলছে বৌদ্ধদের হিন্দুদের কথা বলছে খ্রিশ্চানিটির কথা বলছে শুধু খ্রিশ্চানিটির সবার কথা বলছে ওদের কিন্তু আবার মাঝাব আছে ক্যাথলিক আছে প্রোটেস্ট্যান্ট আছে মেথোডিস্ট আছে অ্যাংলিকান আছে ইংল্যান্ডের অফিসিয়াল চার্চ হচ্ছে অ্যাংলিকান চার্চ তো সে ডিফেন্ডার অফ ফেইথ বলতে ক্রিস্চানিটিরও একটা ছোট্ট মাঝাবের কথা বলছে যে ওইটার সে ডিফেন্ডার তাহলে এটার মধ্য এটা বলবার মধ্য দিয়ে কি সে কি ধর্মরাষ্ট্রে পরিণত হয়েছে সে কি অন্যান্য নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করছে আমেরিকার সংবিধানে তো সেকুলার সংবিধান কোনো শব্দ শব্দ লেখা নাই যে আমেরিকা একটা সেকুলার স্টেট এই কথাটা তো আমেরিকার সংবিধানে লেখা নাই তো লেখা না থাকবার কারণে কি আমেরিকা তার নাগরিকদেরকে বঞ্চিত করছে অন্যান্য ধর্মের যারা নাগরিক আছে তারা কি মসজিদ করতে পারছে না আজান দিতে পারছে না তারা কি গরুর গোস্ত জবাই করে খেতে পারে না তারা কি তাদের মসজিদগুলো কি ভেঙে দিয়ে সেখানে চার্জ করা হয় হয় না তো ভারতে সেকুলারিজম শব্দ আসছে কোথেকে সাতচল্লিশের কনস্টিটিউশনেতে ভারত যেটা যেটা অ্যাডপ্ট করেছে পঞ্চাশে সেটাতে তো আপনার সেকুলারিজম ছিল না ভারতের সংবিধানে সেকুলারিজম যোগ হয়েছে ছিয়াত্তর সালে সাতচল্লিশ সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ভারত কি ধরনের রাষ্ট্র ছিল ধর্মরাষ্ট্র ছিল তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা শব্দ থাকলেই রাষ্ট্র হয়ে যায় না আবার শব্দটা না থাকলেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় প্রশ্ন উঠতে পারে ভারত তো এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে পরিচয় দেয় সেখানে চরম সাম্প্রদায়িকতা তাহলে এই ধর্মনিরপেক্ষ শব্দটা সংবিধানে থাকলে কি আর না থাকলে কি তো এই যে কন্ট্রাডিকশনগুলো যে আপনি রাষ্ট্রেতে নাম লেখা আছে সেকুলার কিন্তু আপনি বিজেপির মতো একটা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতি কায়েম করেছেন ভারতে কোনো নাগরিক একটা রিড করে বিজেপি নিষিদ্ধের কথা বলে নাই যে বিজেপির রাজনীতিটা আমার ফোর্টি সেভেনের যে ইন্ডিয়া স্টেট অথবা নাইনটিন ফিফটির উনিশশো সালে আম্বেদকারের করা সংবিধানের সাথে যায় না অতএব বিজেপি আর এস এস ভিএইচপি এদের রাজনীতি এবং সংগঠন নিষিদ্ধ করা হোক কেউ একটা রিক্ত কেউ হয় নাই কোথায় ভারতের লিবারাল সুশীল সমাজ আপাদমস্তক একটা সাম্প্রদায়িক সমাজ এবং আপনি দেখুন সাতচল্লিশে যখন দেশ স্বাধীন হয় ১৪ এবং পনেরোই আগস্টে তো দেশ স্বাধীন হইল ১৪ তারিখে পাকিস্তান স্বাধীন হয়েছে পনেরো তারিখে ইন্ডিয়া পাকিস্তান রাষ্ট্রে যদি আপনি স্বাধীনতার অনুষ্ঠানটা দেখেন কোরআন তেলাওয়াত করবে কে সেটা পর্যন্ত এজেন্ডাতে ছিল না কিন্তু একটা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান হয়েছে একজন ব্যক্তিকে ডেকে হুটহাট করে একটা কোরআন তেলাওয়াত করেছেন এবং জিন্না তারপরে বক্তব্য দিয়েছেন ভারত কিন্তু অরিজিনালি চোদ্দো তারিখে স্বাধীন হওয়ার কথা ছিল যারা ওদের জ্যোতির্বিদ আছে যারা অ্যাস্ট্রোলজি করে আপনার ওদের মন্দিরের পুরোহিত তারা হিসাব নিকাশ করে চাঁদ তারার অঙ্ক টঙ্ক করে দেখেছে চোদ্দ তারিখটা শুভ হবে না সেই জন্য তারা চোদ্দো তারিখে স্বাধীন হয় নাই তারা পনেরো তারিখে স্বাধীনতা নিয়েছে এবং এই পনেরো তারিখে স্বাধীনতার অনুষ্ঠানের যদি ছবি দেখেন ভারতীয়রা দেখছেন না যে আপনার যে অনুষ্ঠানে ধূপ জ্বালায় বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের দেশ স্বাধীন করবার যে মানে প্রস্তুতি সেটা আপনি দেখতে পাবেন তাহলে ওইদিকে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান কিন্তু ইসলামের কিছুই নাই এই দিকে দেখছেন আপনি সোকল সেকুলার স্টেট আপাদ মস্তক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষঙ্গ নিয়ে সে দেশের উদ্বোধন করছে একটি ধর্মের এবং একটি ধর্মের অথচ ফাইট করেছে কিন্তু সবাই মিলে আপনি যদি ইন্ডিয়া ওয়ালে দেখেন যে ভারতের দিল্লিতে যে সেখানে তেরানব্বই হাজার সোলজার এবং মৃত ব্যক্তির যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে স্বাধীনতা আন্দোলনের যুদ্ধে তাদের তেষট্টি হাজারই প্রায় মুসলমান একশো নব্বই বছরের আন্দোলনে হিন্দুরা তো শুরুতে ছিল না মুসলমানরা আন্দোলন করেছে প্রথম একশো বছরে তো হিন্দুদের খুঁজেই পাওয়া যায় নাই তাহলে সেই দেশে সব কিছুকে নাই করে দিয়ে শুধুমাত্র হিন্দুত্ববাদীর কথা বলা হচ্ছে এরপরে দেখেন আপনার যে কন্ট্রাডিকশনগুলো কোথায় কোথায় যে তার মাইনরিটিদেরকে লুক আফটার করবার বদলে সে মাইনরিটিদেরকে দেখেন নাগরিকত্ব বাতিল করবার কাজ করছে এই যে আপনার নাগরিকত্ব সংশোধনী আইন করল আসামে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে সেখানে দেখেন চল্লিশ লক্ষ মানুষকে আইডেন্টিফাই করা হয়েছে তারা নাকি বাংলাদেশ থেকে গেছে হিসাব করে পরে দেখা গেল এর ভিতরে এইটটি পার্সেন্ট প্লাস হচ্ছে হিন্দু এখন নিজেরা জরিপ করে নিজেরা বিপদে পড়ে গেছে আবার একটা রিফিউজি ল করেছে অ্যাসাইলাম কাদেরকে দেবে না দেবে সেই আইনে বলে দেওয়া আছে চারপাশের সকল হিন্দু যদি আসে যে কোনো রাষ্ট্র থেকে তারা তাদেরকে অ্যাসাইলাম দেবে ভারতে শুধুমাত্র মুসলমান ছাড়া সেকুলার স্টেট তাহলে বোঝেন ভারত কি ধরনের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যার টোটাল রিচুয়াল যদি দেখেন তার টোটাল আনুষ্ঠানিকতা যদি দেখেন এর প্রত্যেকটা পরতে পরতে হিন্দু ধর্মের সংস্কৃতি কালচার আচার আচরণ রয়ে গেছে এবং এটাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আমি করলে আপনার সমস্যা হয় কেন আমার প্রোগ্রাম কোরআনতাল দিয়ে শুরু করলে আপনার তখন ইসলামিক মনে হয় কেন মুসলিম মুসলিম রাষ্ট্র মনে হয় কেন এখানে প্রায় নাইনটি পার্সেন্ট লোক মুসলমান তো আমার জীবন আচরণ আমার আদর্শ আমার মূল্যবোধ এটা রাষ্ট্র রাষ্ট্রীয় আচরণ আচরণে তো প্রতিফলিত হবে এবং বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় দেখেন যখন ধর্মীয় মন্ত্রণালয়গুলো টাকা ডিস্ট্রিবিউট করে সে কিন্তু মসজিদে টাকা দেয় না সে কিন্তু প্যাগোডাতে টাকা দেয় মন্দিরে মন্দিরে টাকা দেয় বাংলাদেশে এই যে প্রায় উনচল্লিশ হাজার মণ্ডপ হয়েছে মণ্ডপের টাকা দিয়েছে কে বাংলাদেশ রাষ্ট্রই তো দিয়েছে এই রাষ্ট্রে কি শুধু হিন্দুর ট্যাক্স পেয়ারের টাকা গেছে এখানে মুসলমানদের পেয়ারদের টাকা যায় নাই আমরা তো না বলি নাই আমরা তো এই কাজগুলোকে স্বাগত জানাই এবং দেখেছেন যে মোদি যে নতুন পার্লামেন্ট করেছে সেই পার্লামেন্টে কিন্তু পুরো অখণ্ড ভারতের ভারতের মানচিত্র বসিয়েছে কত বড় একটা অসভ্য দেশ চিন্তা করেন যে তার প্রতিবেশীর কারো স্বাধীনতা সার্বভৌমত্বকে সে স্বীকার করে না তাহলে সেই জায়গা থেকে আপনার হিন্দু সাক্ষাৎকার দেখতে হবে যে সে বাংলাদেশকে আসলে স্বাধীন রাষ্ট্র আকারেই ভাবতে প্রস্তুত না এই জন্য আমরা বারবার বলছি যে চব্বিশের গণ অভ্যুত্থানের লেসনটা কি চব্বিশের বাংলাদেশে নাগরিক হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে মিত্রকে সেটা বোঝা ভারত আমার শত্রু এটা জেনে বুঝে ভারতের সাথে আমার সব সম্পর্ক করতে হবে মেনটেন করতে হবে প্রিয় দর্শক আমরা এখন একটু বিরতি নেব আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান হিন্দু আরেকটি প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টার কাছে সেটি হল যে পাঁচই আগস্টের ঘটনায় কিভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলছে এটা কি একটি ধাক্কা হিসাবে এসেছে উনি বোঝাতে চেয়েছেন এই ধাক্কাটি বাংলাদেশের জন্য প্রফেসর ইউনুস খুব চমৎকারভাবে বলেছেন এটা কেন হবে বাংলাদেশে এমন একটি শাসন থেকে মুক্তি পেয়েছে যেখানে মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে অনেকে নিহত হয়েছেন অনেকে গুম করা হয়েছে অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশ এই মুক্তিকে বন্ধু দেশ হিসেবে ভারতের উদযাপন করা উচিত অনেক রাষ্ট্র যেমনটি করেছে তেমন ভারতের আমাদের তরুণদের সঙ্গে যুক্ত হওয়া উচিত এবং একসঙ্গে উদযাপন করা উচিত কিন্তু প্রশ্নটা ছিল কি এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা কিনা দিল্লির যে মাইন্ডসেট বাংলাদেশের জাতি জনগণ এবং রাজনৈতিক দলকে খুব ভালো করে বুঝতে হবে সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান আলাদা হয়েছে আপনার আলাদা রাষ্ট্র হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে কনফারেন্স হয় সেখানে কিন্তু অধিকাংশ রাজনৈতিক ব্যক্তি পাকিস্তান নামক রাষ্ট্রকে মেনে নেয় নাই এবং তাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিটেন রেজলিউশন আছে যে এই রাষ্ট্রটাকে আমরা মেনে নিচ্ছি ফর দ্য টাইম বিং লেখা আছে আপাতত এই রাষ্ট্রটা সার্ভাইভ করবে না এবং আমরা সার্ভাইভ করতে দিব না দিল্লির এই যে নেহেরু ডক্টরিন বলে অথবা ন্যাশনাল কংগ্রেসের যদি আপনি পলিটিক্সটা দেখেন অথবা হিন্দুত্ববাদীদের বিজেপির রাজনীতি দেখেন এর টোটাল পলিটিক্সটা হচ্ছে সে নিজেকে একটা তিমি মাছ মনে করে সে মনে করে যে আমার সাগরে আমার চারপাশে আর কোনো মাছ থাকতে পারবে না সে সবাইকে খেয়ে নির্মূল করে দেবে প্রতিবেশীদেরকে নির্মূল করতে গিয়ে যেটা হচ্ছে সে কিন্তু টোটাল এই মহল্লাতে আইসোলেটেড হয়ে গেছে এবং দেখবেন আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে অথবা পাড়া দেশী মধ্যে দেখবেন যে যারা একটু ঝগড়াটে একটু অভদ্র বেয়াদব টাইপের দজ্জাল টাইপের এরা দেখবেন অন্যকে আলাদা করতে গিয়ে নিজে আলাদা নিজে কিন্তু ওই মহল্লাতে ঝগড়াটে হিসাবে ব্যাদব হিসাবে অভদ্র হিসাবে পরিচিত হয় এবং আলাদা হয়ে যায় ভারতের বাস্তবতা কিন্তু তাই হয়েছে এখন সে দেখেন তার সাতাত্তর বছরের ইতিহাসে কোনো ফরেন পলিসি সাকসেস নাই এক্সেপ্ট একাত্তর সালে সে পাকিস্তানকে ভেঙেছে পাকিস্তানকে আলাদা করতে পেরেছে সেই বাস্তবতায় সে দেখতে পাচ্ছে একাত্তর থেকে তার যা যা অর্জন এই পুরো অর্জনের মুদ্রাটা চব্বিশে সে উল্টে গেছে তো সে বুঝতে পারছে তার সাতচল্লিশের স্বপ্ন পাকিস্তান না মেনে নেওয়া অথবা একাত্তরে পাকিস্তান ভাঙা অথবা আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো দালাল সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানোর এই যে আকাঙ্ক্ষাগুলো অথবা একাত্তরের যুদ্ধের সময় যে সাত দফা গোলামির চুক্তি করা পরবর্তীতে গান্ধীর সাথে গোলামির চুক্তি করা এর প্রত্যেকটা জিনিস আন্ডু হয়ে যাচ্ছে তরুণদের হাতে কারণ তরুণরা একটা নতুন চেতনায় বাংলাদেশকে দেখতে চায় তরুণরা কিন্তু এটা কেউ বলেন নাই যে আমরা ভারতের সাথে সম্পর্ক করব না আমরা কিন্তু কেউ বলছি না ভারত আমার জাতীয় শত্রু এটা মেনে নিয়ে আমি ভারতে ঘুরতে যাব। আমি ভারতে চিকিৎসা করতে যাব আমি ভারতে পড়তে যাব আমি ভারতের সাথে ব্যবসা করব আমি ভারতের সাথে সব করব। আমার যত দ্বিপাক্ষিক সম্পর্ক আছে দ্বিপাক্ষিক ধরেন সীমান্ত হত্যার বিষয় আছে আমার নদীর পানির হিসার ব্যাপার আছে প্রত্যেকটা বিষয় তার সাথে নেগোসিয়েট করব আপনি আমার রাজনীতিতে ইন্টারফেয়ার করবেন না আমি আপনার দেশে কোনোভাবে ইন্টারফেয়ার করব না জিরো টলারেন্স প্রবলেম তো এই যে জায়গাগুলো আছে সেটাকে দিয়েই আমাদের পথ চলতে হবে তো সবাই আমরা একমত ভারতের সাথে আমাদের সম্পর্ক কন্টিনিউ করতে হবে কিন্তু এটা মাথায় রেখে যে ভারত আমার ন্যূনতম রাষ্ট্র না কোনো দিন ছিল না দিন হবে না এই ভারতীয় সাম্রাজ্যবাদীদের দিল্লির যে সাম্রাজ্যবাদ আছে তার মনস্তত্ব বোঝাটা হচ্ছে ছয় কোটি তরুণের নাগরিক হয়ে ওঠার প্রথম শর্ত এবং তার এজেন্সি ক্যারি করে হচ্ছে হাসিনা অতএব হাসিনাকে যখন শেখ পরিবারের সদস্যদেরকে যখন বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এটার মধ্য দিয়ে ভারত মুক্ত করা হয়েছে বাংলাদেশকে এর মানে যে ভারতের দোষণ নাই আওয়ামী লীগের দোষণ নাই ব্যাপারটা তা না কিন্তু এটা বোঝাই হচ্ছে নতুন রাজনীতি প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশে কি মুসলিম শাসন অথবা ইসলামিক কিছু কিনা আপনাদের দরজায় দরজায় যে গেরুয়ালাদের উত্থান কি আপনাদের চোখে পড়ে না ভারতে যে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা মসজিদে গিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে কবরস্থান ভেঙে দিচ্ছে মুসলমান অলি আউলিয়া পীর দরবেশদের মাজার ভেঙে দিচ্ছে তারপরে হচ্ছে আপনার জলসা করতে দিচ্ছে না বছরের যে কাওয়ালি সন্ধ্যা হয় কাওয়ালি সন্ধ্যা করতে দিচ্ছে না সেগুলোকে চোখে পড়ে না মণিপুরে দেখলাম জোর করে খ্রিশ্চান যারা হয়ে তাদেরকে আবার হিন্দু করা মুসলমানদেরকে হিন্দু হতে বাধ্য করা এরপরে হচ্ছে মুসলমান ছেলেরা যারা হিন্দুদেরকে বিয়ে করছে সেগুলোকে আপনার জিহাদ বলে আইডেন্টিফাই করা তিন তালাক ব্যান করে দেওয়া এই যে সিভিল কোডের নামে ইসলামী শরীয়তের যে সম্পত্তি মানে ভাগ করবার যে আইন সেগুলোকে নিষিদ্ধ করবার চেষ্টা করা এই প্রত্যেকটা জিনিস যে একটা ইসলাম বিদ্বেষী জায়গা থেকে আপনারা দেখছেন সেটা কি তারা বোঝে না তাহলে আমার দেশে আমার আমার কালচার আমার মূল্যবোধ কেন থাকবে না কেন এখানকার মুসলমান জনগোষ্ঠী তার মতো করে চলতে পারবে না এখানে ইসলামের উত্থান কোথায় হয়েছে এখানে মুসলমানরা থাকবে না এখানে মুসলমান দল থাকবে না ইসলামিক দল থাকবে না এখানে তাবলিক জামাতের মতো সংগঠন থাকবে না তাবলিক জামাতকে ভারতে নাই এখানে ভারতে কি পুরোহিতরা বড় বড় সমাবেশ করছে না কয়দিন আগে তো আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেছে ভারতের পুরোহিতরা তাহলে সেই জায়গাগুলো কেন তাদের চোখে পড়ছে না আমাদের বক্তব্য হচ্ছে হিন্দুদেরকে নিয়ে দয়া করে রাজনীতি করা বন্ধ করেন দিল্লির এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীকে কিন্তু অনিরাপদ করে তুলছে কারণ তারা আসলে দুই চার ফাইভ টেন পার্সেন্ট ছাড়া অধিকাংশ হিন্দু একেবারেই সাধারণ মানুষ আমাদের মতো রুটি রুজি লেখাপড়া ছেলে মেয়ে সংসার নিয়ে তারা ব্যস্ত কাজ করছে কিন্তু এই যে মতলববাজ সাম্প্রদায়িক আছে এরা হচ্ছে প্রবলেম ইস্কনের দেখবেন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে রাইটলি গ্রেফতার করা হয়েছে কারণ তারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করছে তারা উস্কানি দিচ্ছে তারা এমন এমন দাবি তুলছে যেই দাবিগুলো কখনো তোলা হয় নাই এবং যেই দাবিগুলো কখনো পূরণযোগ্য না কেউ কেউ দাবি তুলছে হিন্দু সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য মনোনয়ন দিতে হবে এটা কি ধরনের গণতন্ত্র পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে আমরা তো ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র ফলো করি এটা তো ধর্মরাষ্ট্র না যেখানে শরিয়াভিত্তিক শাসন চলছে অত মুসলমান পার্লামেন্টেরিয়ান একটা হবে হিন্দু সংসদ সদস্য আর একটা হবে এটা তো একটা মিনিস্টার মডেলের পার্লামেন্ট যেখানে সবাই নাগরিক সবাই ভোটার সবাই প্রার্থী পছন্দ করে নেবে আপনারা কেন আপনাদের সব ডিম আওয়ামী লীগের বাস্কেটে রাখছেন কেন আপনারা আওয়ামী লীগের ফুটবল হইছেন কেন হিন্দু নেতারা নিজেরা মিলে আলোচনা করছেন না যে আপনারা কি কি ভুল করছেন আপনারা কি ধরনের বাটপাড়ি করছেন এইগুলা নিয়ে যদি আপনারা রিভিউ না করেন আপনারা যদি দিল্লির ফুটবলের খেলার পাত্র হন তাহলে বাংলাদেশে আপনারা বেশি অনিরাপদ হয়ে যাবেন এটাই আমরা বলছি আপনারা সবাই বাংলাদেশি বাংলাদেশি হিসাবে আপনার অধিকারের লড়াইটা আপনি করেন যেভাবে ইন্ডিয়াতে মুসলমানরা পাকিস্তান বাংলাদেশের মুখাপেক্ষী হয় না তারা দেখবেন তার ফাইটটা কিন্তু সে তার মতো করে করে কাশ্মীরে ভারতের ভিতরে ফাইট করতেছে আসামের মুসলমানরা ভারতের ভিতরে ফাইট করতেছে দিল্লির ছাত্ররা মুসলমানরা উত্তরপ্রদেশে তাদের ফাইট তারা করতেছে আলিগড় আন্দোলন অথবা আলিগড় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তার আন্দোলনের ফাইট সে করছে সে কিন্তু কোনো দেশের মুখাপেক্ষি না কারণ সে ভারতকে তার দেশ মনে করে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে দেশ মনে করতে হবে ফাইট করতে হবে মতলববাজ সাম্প্রদায়িক হিন্দু নেতাদের বিপক্ষে আপনারা কথা বলেন তাহলে যেটা হবে সবাই মিলে আমরা দেশটাকে আমাদের মতো করে ঘুরতে পারবো কেন শেখ হাসিনা সরকারের পতন হলো তাকে ভারতে পালিয়ে যেতে হলো এই প্রসঙ্গে কোনো প্রশ্ন দ্য হিন্দু প্রফেসর ইউনিশকে করেনি এবং লক্ষ্য করেছেন ভারতীয় মিডিয়া কোনো কোনোভাবেই আওয়ামী লীগ সরকারের পতনকে মেনে নিতে পারছে না তারা এই নিয়ে এমন সব কথা বলছে এমনভাবে বলছে যে হাসিনা যেন একজন নির্দোষ ব্যক্তি তাকে অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে এই সৈরাসার হাসিনা যে বাংলাদেশের একটি ফেসিস্ট শাসন কায়েম করেছিল সে বিষয়ে তারা একেবারে নিশ্চুপ ক্ষমতায় টিকে থাকতে হাসিনা শেষ দিন পর্যন্ত যেভাবে গুলি করে মানুষ খুন করার অপচেষ্টা চালিয়ে গেছে সেই সমস্ত কথাবার্তা ভারতীয় মিডিয়াতে নেই এই সরেচারকে টিকিয়ে রাখতে বাংলাদেশের মানুষের ভুটে দেয়ার কেরে নিতে দিল্লি যে হাসিনাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে সেই প্রসঙ্গও ভারতীয় মিডিয়াতে নেই তারা যে একজন খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে সেই প্রসঙ্গ আমরা ভারতীয় মিডিয়া খুঁজে পাই না দিল্লির এই ধরনের এক পেশে আক্রমণাত্মক এবং একই সঙ্গে সাম্প্রদায়িক ভাবনার পরিবর্তন কি আদৌ সম্ভব বা আদৌ হবে না হবে না দিল্লির যে মানসিকতা এবং দিল্লির এস্টাবলিশমেন্টকে আমি যতটুকু স্টাডি করেছি তাদের মনস্তত্বের ভিতরে সাম্প্রদায়িকতা এবং হিন্দুত্ববাদ ইনগ্রেন্ড আপনি যদি শুধু সাতচল্লিশের বাংলা ভাগের ইতিহাস দেখেন যে বাংলাটা ভাগ হবে কিভাবে। কারণ হিস্টোরিক্যালি যে প্রিন্সিপালের উপরে ভিত্তি করে ভারতকে আলাদা করা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়াকে সেখানে ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যেখানে আছে সে এলাকাটা পাকিস্তান হবে বাকিটা হিন্দু জনগোষ্ঠী যেখানে আছে এটা একটা ইন্ডিয়া হবে তাহলে সবচেয়ে বড় প্রভিন্স ছিল বাংলা এবং পাঞ্জাব দুটোতেই মুসলমান জনগোষ্ঠী প্রায় ফিফটি ফোর পার্সেন্ট তাহলে ফিফটি ফোর পার্সেন্টের জনগোষ্ঠী অবভিয়াসলি আপনার পাকিস্তানের সাথে যাবে তাহলে বাংলা আর পাঞ্জাব ভাগ হলো কেন এটা তো হওয়ার কথা না এইটা ন্যাশনাল কংগ্রেস গান্ধী তারপরে প্যাটেল নেহেরু এরা সবাই বাধ্য করেছে লন মাউন্ট ব্যাটেনকে ভাগ হয়েছে কোন ফর্মে দেখেন শুধু ভাগ হওয়ার সিদ্ধান্ত না নেহেরু মাউন্ট ব্যাটেনকে দিয়ে একটা ভোটিং সিস্টেম চাপিয়ে দিয়েছে যে বেঙ্গল অ্যাসেম্বলির যারা এমপি ছিলেন উনিশশো সালের দুই পক্ষে আলাদা ভোট হবে মুসলিম এমপিরা আলাদা ভোট দেবে হিন্দুরা যারা আছেন এমপিরা তারা আলাদা ভোট দেবেন দুই পক্ষের অধিকাংশরা যেদিকে যাবেন তারা সম্মিলিতভাবে সেই রাষ্ট্রের অংশ হবে তাহলে ভাগাভাগির প্রশ্ন যখন আসছে অধিকাংশ মুসলিম এমপিরা ভোট দিয়েছেন হচ্ছে আপনার পাকিস্তানের পক্ষে যাওয়ার আবার অধিকাংশ হিন্দু এমপিরা ভোট দিয়েছে ভারতের সাথে থাকার তাহলে দেখেন আলাদা ভোট হতে হবে কেন কারণ সংখ্যায় মুসলমান এমপি মেজরিটি ছিল টেকনিক্যালি যে কোনো ডেফিনেশনে মুসলিম এমপি মেজরিটি ধরেন পার্লামেন্টে অথবা জনসংখ্যা ধরেন বাংলা এবং পাঞ্জাব দুটোই অবিভক্ত হিসাবে পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল তো ভোটিং প্যাটার্নে দেখেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা ছিল সিপিআই মার্ক্সিস্ট যেটা সবাই ভারতের সাথে যাবার বাংলা ভাগ করে ভারতের সাথে যোগ দেবার পক্ষে ভোট দিয়েছে আশ্চর্য যারা সবচেয়ে সবচেয়ে প্রগতিশীল লিবারাল বাম মস্কোর দালালি করে মস্কোর দালালি শেখায় বাংলাদেশিদেরকে তারা হলো এভাবে ভোট দিয়েছে শুধু তাই না আপনি দেখেন যে বিজেপি এই নির্বাচনের আগের নির্বাচনে কিন্তু আপনার বাংলায় বেশ ভালো করেছিল অনেক সিট পেয়েছিল সেখানে আমরা দেখেছিলাম আগের নির্বাচনের তুলনায় কমিউনিস্ট পার্টি সিপিআই যে মার্কসিস্টদের যে ভোট ছিল সেই ভোট যে শতাংশ কমেছে বাইশ শতাংশ ঠিক ওই পরিমাণ শতাংশ বিজেপির ভোট বেড়েছে এক্স্যাক্টলি সমান পরিমাণ বেড়েছে এবং আমরা তখনকার পত্রিকায় দেখেছি যে বিজেপির ভোটের সোর্সটা কোথায় বামপন্থীরা তাহলে যেই জনগোষ্ঠীকে আমরা বলি যে একটা সমাজের একটা রাজনীতিতে আমাদের এলাকার সবচেয়ে প্রগ্রেসিভ জনগোষ্ঠী তারাই কি পরিমাণ সাম্প্রদায়িক তাহলে সেই রাষ্ট্র কিভাবে সাম্প্রদায়িকতা হয়ে বের হয়ে এসে একটা লিবারাল পলিটিক্স করবে একটা ডেমোক্রেটিক স্টেট হবে সেই ব্যাপারে আমি মোটি আশাবাদীরা এই জন্য ভারতের ব্যাপারে যারা বোধ করে যে ভারত একদিন সুপারস্টার হবে সে একদিন সুপার পাওয়ার হবে এটা কোনোভাবে সম্ভব বলে আমি বোধ করি না দ্বিতীয় দেখেন ভারতের জনগোষ্ঠীর কথা দেখেন তারা নিজেরাই তো একটা ফ্যাসিবাদের অধীনে নির্বাচিত ফ্যাসিবাদের অধীনে বসবাস করছে দু সাল থেকে তো যারা নিজেরাই একটা হিটলারি শাসন ব্যবস্থার অধীনে বসবাস করছে দু সাল থেকে তারা কিভাবে আর একটা ফ্যাসিবাদী শাসনকে অ্যাপ্রিসিয়েট করবে তারা সেটার কষ্ট দুঃখটা বুঝবে কিভাবে। গত মোদির আমলে যে পরিমাণ আন্দোলন সংগ্রাম অধিকারের লড়াই বিশ্ববিদ্যালয় মুসলিম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার দিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী একজনকে কাশ্মীরের আর্টিকেল থ্রি বাতিল করে দিল রাইট এরপরে হচ্ছে যা যা ঘটছে মাইনরিটিদের উপরে তারাই তো একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আছে তো সে নিজেই বোধ করছে যে আমি তো একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে আছি এবং যারা চাপিয়ে দিয়েছে তাদের উপরে শাসনটা তারা কিভাবে এই ভুলটাকে ওভারডু করবে কারণ যে ভুলটাকে সে সংশোধন তার নিজের দেশে করছে না সে বাংলাদেশে কেন করবে কারণ বাংলাদেশকে তো সে অখণ্ড ভারতের অংশ মনে করে তারা ধর্মসভা করবে দুই সালে দেখেছেন যে বিজেপির প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে যাচ্ছে সমত পঁচিশে অথবা ছাব্বিশে একশো বছর হবে তারা ধর্মসভা করে কিভাবে এই রাষ্ট্রগুলোকে ভারত মাতার কাছে ফিরায় নিয়ে আসবে সেই আলাপটা তারা তুলছে দুই সালে তারা কোন জগতে বাস করছে যদিও তারা এখন ফিফথ আর সিক্স লার্জেস্ট ইকনমি তারা নাকি সুপার পাওয়ার হইতে চায় তাই আমি বোধ করছি ভারত আসলে তার বাস্তবতার কারণে সে সুপার পাওয়ার হইতে পারবে না তার সমাজ কাঠামো তার যে জাতপাতের সংকট আছে তার যে নিজের নাগরিকদেরকে নাগরিক হিসাবে মেনে নেবার গড়ে তুলবার গ্রহণ করবার মানসিকতায় ঘাটতি আছে এই ঘাটতিগুলোর কারণে ভারত নিজেই কখনো ভালো রাষ্ট্র হয়ে উঠতে পারবে না তো যে নিজে ডেমোক্রেটিক স্টেট হয়ে উঠতে পারবে না তা নাগরিকদেরকে নিয়ে সে সুপার পাওয়ারও হইতে পারবে না এটা সুপার পাওয়ার হওয়ার শর্ত না এখন বলতে পারে তাহলে চায়না সুপার পাওয়ার হয়েছে কিভাবে চায়নার একটা হোমোজিনিয়টি আছে সে তার জনগোষ্ঠীকে একটা কমন ফ্রেইমে একটা কমন চিন্তার আলোকে মূল্যবোধের আলোকে সে বেড়ে তুলেছে ভারত রাষ্ট্রের কোনো কমন মূল্যবোধ নাই এটা তার ব্যর্থতা প্রিয় দর্শক আমরা আবার একটু বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি অর্থনীতি দেখবেন প্রতি ও মঙ্গলবার রাত দশটা বিশ মিনিটে আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজামান ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ রোববার রাতে টাঙ্গালে গিয়েছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম সেখানে মালানা আব্দুল হামদ খান ভাসানির মৃত্যুবার্ষিক উপলক্ষে একটা অনুষ্ঠানে সেখানে তিনি সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন উনি একটা কথা বলেছেন সেইখানে যে শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি আপনি এই বক্তব্যকে সঠিক বলে মনে করেন সত্য বলে মনে করি তার কারণ হচ্ছে যে যদিও আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনে সক্রিয় ছিলেন মাঠে ছিলেন জীবন দিয়েছেন আন্দোলন করেছেন ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বাট দিন শেষে সফলতা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই তরুণদের নেতৃত্ব হয়েছে এবং এটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না আর দ্বিতীয়ত হচ্ছে যে তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি দেখেন এই যে ছয় কোটি তরুণ বলছি এই তরুণদের আকাঙ্ক্ষার মধ্যে আপনি দেখবেন যে তারা নতুন বাংলাদেশ চায় তারা লিখেছে আমরা বাংলাদেশ দুই চাই আমরা সংস্কার চাই পরিবর্তন চাই শত শহীদের রক্তে ভেজা দেশটা কারো বাপেন না তারা মানুষের রাষ্ট্র চায় জনপ্রজাতন্ত্র চায় তারা নতুন রিপাবলিক করতে চায় তো তাদের প্রত্যেকটা আকাঙ্ক্ষার জায়গায় যদি দেখেন সেখানে নির্বাচনের কথা বলা নাই সেখানে সংস্কারের কথা আছে সংস্কারের মধ্যে কি নির্বাচন নাই আছে নির্বাচন জিনিসটাই সংস্কারের মধ্যে আছে কারণ দেখেন যে পুরো আন্দোলনটা এই ফ্যাসিবাদ বিরোধী জায়গাটার ক্ষোভের জায়গাটা কোথায় হাসিনা আওয়ামী লীগ দিল্লির ম্যান্ডেট নিয়ে দেশ চালিয়েছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নাই নাই। এই তো ক্ষোভের জায়গাটা যে সে বারবার ম্যান্ডেটের নাটক করেছে দুই হাজার আটের একটা দিল্লির ম্যান্ডেটের নাটক দেখেছি দুই হাজার চোদ্দোতে দেখলাম আঠেরোতে দেখলাম চব্বিশে দেখলাম এই ম্যান্ডেটগুলোর মধ্য দিয়ে যেটা হয়েছে দিল্লির ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় নাই অতএব সেই ক্ষোভের জায়গাতে যখন আমরা সংস্কারের কথা বলছি তখন নির্বাচন ভোট গণতন্ত্র মতামত মন খুলে কথা বলা সমালোচনা করা দ্বিমত করতে পারা চিৎকার করে প্রতিবাদ করতে পারা স্লোগান দেওয়া মিছিল করা সব কিছু আছে এর মধ্যে নতুন বাংলাদেশ বলা মানে হচ্ছে নির্বাচন বাতিল হয়ে যায় না সংস্কারের কথা বলা মানে নির্বাচন বাতিল হয়ে যায় না ভোট গণতন্ত্র বাতিল হয়ে যায় না তাই শুধুমাত্র নির্বাচনের কথা যারা বলছেন তারা ছয় কোটি তরুণের মনের আকাঙ্ক্ষার কথা বলছেন না কিন্তু সংস্কারের কথা যারা বলছেন তারা নির্বাচনকে ইনক্লুড করেই বলছেন প্রফেসর ইনুসে কিন্তু বারবার বলেছেন যে আমরা নির্বাচন দিতেই আসছি আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই আসছি কারণ আমার রাজনৈতিক কোনো খায়েশ নাই অতএব সংস্কারটা করতে দেন ভোটার হালনাগাদ হোক নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে আমি চলে যাব অতএব সাজেস্ট যে কথাটা বলেছে কারেক্টলি বলেছে এবং এটার মধ্যে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি না তথ্য উপদেষ্টা না পরিষ্কার বলেছেন যে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে হবে নির্বাচন কথা সত্য এটা তো এটা ওই যে বললাম যে রাজনৈতিক দলের নেতৃত্বে তো আপনার কোনো আন্দোলন সফল হয় নাই নির্বাচনের জন্য দাবিতে আমরা তো রাজপথে ছিলাম সফল হই নাই তো যদিও আমরা ডামি নির্বাচন প্রমাণ করতে সক্ষম হয়েছি জনগণ ভোট কেন্দ্রে যায় নাই পাঁচ শতাংশ মানুষ ভোট দিতে যায় নাই তো সেই বাস্তবতায় বুঝতে হবে নির্বাচনের দাবিতে কোনো আন্দোলন সফল হয় নাই নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলের নেতৃত্বে হাসিনার পতন হয় নাই অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকার না কেয়ারটেকার গভর্নমেন্ট না শুধুমাত্র নির্বাচন করতে আসছে তিন তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে তাই শুধু নির্বাচনের দাবি করাটা খুবই অপ্রাসঙ্গিক এবং অসুন্দরও বটে তাহলে যেটা হচ্ছে এই লক্ষ লক্ষ কোটি কোটি তরুণদের যে আকাঙ্ক্ষা বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে তারা রাস্তায় নেমেছিল জীবেন দিয়েছিল হাজার হাজার মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে তাই আমরা বলছি সংস্কার এবং নির্বাচন দুটো মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটাকে বাদ দিয়ে নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বলে নাই যে আমরা অনন্তকাল জুড়ে বাংলাদেশে ক্ষমতায় থাকব তারপর একটা বিষয় হচ্ছে পারফরমেন্স যদি ওনারা ভালো পারফর্ম না করেন ওনারা যদি জনগণের আকাঙ্ক্ষা ডেলিভার করতে না পারেন আমরাই তো রেগুলার সমালোচনা করছি আমরাই তো বিকল্প আলোচনা করছি তখন সবাই মিলে আবার আলোচনা করব এরপরেও যদি কারো ভিতরে কোনো সহায় সন্দেহ সংশয় থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে প্রফেসর ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার কনভার্সেশন করা দরকার গ্যাপ হচ্ছে কোথায় বোঝাবুঝিতে ঘাটতি আছে কোথায় সেই ঘাটতিগুলো পূরণ করা দরকার তারপরও যদি পূরণ না হয় গণভোটে চলে যান বাংলাদেশের মানুষের বারো কোটি মানুষের মতামত নিয়ে নেন এবং শুধু তাই না আমি বর্তমান গণভোটের বয়স কমিয়ে দেবার জন্য প্রস্তাব করছি আঠেরোতে না এটাকে আপনি পনেরোতে নিয়ে আসেন কারণ হচ্ছে যে তরুণ তরুণীরা নাইনে টেনে পড়ে যে ধরনের অসাধারণ দেয়াল লিখন লিখেছে স্লোগান দিয়েছে নতুন বাংলাদেশের জন্য সাক্ষাৎকার দিয়েছে মতামত তৈরি করেছে তার মতামতটাও নতুন বাংলাদেশে গুরুত্বপূর্ণ নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো গণ অভ্যুত্থানে এত শিশুর প্রাণ যায় না এত তরুণ একেবারে যাদের বয়স উনিশের নিচে এটি রেকর্ড নিশ্চয়ই ও স্যাটালে ঐতিহাসিক ঘটনা আপনার শুধু তাই না ঋষওয়ালাদের যে শহীদের তালিকা দেখলাম আপনার চব্বিশ জন কাজের বুয়া শহীদ হয়েছে আপনার সিজি ড্রাইভার শহীদ হয়েছে ঢাকাতে চিকিৎসা করতে আসছে এমন মানুষ শহীদ হয়েছে হেন কোনো সেক্টর নাই আমাদের হিন্দু সম্প্রদায়ের নয়জন জীবন দিয়েছেন এরপরে হচ্ছে মহিলা শহীদ হয়েছে সাধারণত আমরা দেখেছি মাদ্রাসার ছাত্র দেখলাম মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে শতাধিক আলে মোলামায় কেরাম এবং মাদ্রাসার ছাত্র বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে তার থেকে বড় জিনিস সাধারণ মানুষ একশো সাতাশ জনের গণকবরের কথা তো ছাত্ররা কদিন আগে একটা টিম বলল আমি তো বহু তিন মাস আগে থেকে গণকবরের কথা বলছি তো এই সবগুলো মানুষের রেপ্রেজেন্টেশন দিয়ে তো নতুন বাংলাদেশটা তৈরি করতে হবে অতএব সেই স্যাক্রিফাইসের জায়গায় তাদের মতামতটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই এজন্য আমি গণভোটের কথা বলছি এবং বলছি যে গণভোটের বয়স পনেরো করে ফেলতে হবে অথবা চোদ্দো করে ফেলতে হবে তাহলে যেটা হবে যে গণ অভ্যুত্থানের স্পিরিটের যে জেনারেশন তারা বাংলাদেশকে উন করতে শিখবে যে আপনি এখন নির্বাচন চান তিন মাসে চান ছয় মাসে চান নয় মাসে চান বারো মাসে চান নাকি দ্বিতীয় প্রশ্ন থাকবে যে সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চাই অথবা তৃতীয় একটা ঘর থাকবে আপনার বিকল্প কোনো মন্তব্য থাকলে আপনি গণভোট দিয়ে দেন সারা পৃথিবীতে এরকম র্যান্ডম মতামত নেবার গণভোট আয়োজনের অভ্যেস আছে আরও কিছু বেনিফিট আছে গণভোটের সেটা হচ্ছে জনগণকে ভাবতে বাধ্য করা যে আসলে কী হইল বাংলাদেশে চব্বিশে কী হয়ে গেল পুরো বিপ্লবী জনগোষ্ঠী সারা বাংলাদেশে ছড়ায়া যাবে ছাত্ররা যুবকরা ক্যাম্পেইন করবে এই নির্বাচন নিয়ে ভোট নিয়ে সংস্কার নিয়ে আজকে যেটা ধরেন আপনাদের স্টুডিওতে অথবা শহরগুলোতে আমরা আলোচনা করছি এই আলোচনাটা প্রান্তে চলে যাবে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় বিতর্ক হবে টি পার্টি হবে চা চক্রের মধ্য দিয়ে সাধারণ সভার মধ্য দিয়ে আলোচনাগুলো হবে তখন এই অভ্যুত্থানের স্পিরিটের জেনারেশন নতুন বাংলাদেশকে অউন করতে শিখবে যে হ্যাঁ এটার মালিক আমি এটার জন্য আমি লড়াই করেছিলাম এটার জন্য আমি রক্ত দিয়েছিলাম আমার বন্ধু শহীদ হয়েছে আহত হয়েছে অতএব এই বাংলাদেশকে ব্যর্থ হতে দেয়া যাবে না তাদের মতামতের উপর ভিত্তি করে নির্বাচন দেন ছয় মাস পরে হোক আর দুই বছর পরে হোক তো এই কনসেন্সাস বিল্ডিংয়ের মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে হবে ঐক্যমত জাতীয় ঐক্যমত মিস্টার ফোয়াদ আপনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ